হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের সাথে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি মন, আমি দীপ। তো আজকে আমরা যাচ্ছি নতুন একটা জায়গায়, নাম হচ্ছে চায় ফিভার। তো রাস্তাটা কোথায়? রাস্তাটা ওই সোদপুরের দিকে। তো আমরাও ঠিক মতন চিনি না, আমরাও গুগল ম্যাপ ফলো করেই যাব। তো তোমাদেরকে ডিটেইলস বলবো, কোথায় যাচ্ছি সবকিছু জানিয়ে দেবো। জায়গাটা ইন্টারচেঞ্জ করে নিলাম, তো চলো দেখা হচ্ছে বাইকে। তো আমরা কলোনি মোড় থেকে স্টার্ট করছি। এবার তোমাদের যেতে যেতে বলছি কোথায় যাব। আমরা এবার এগিয়ে চললাম গন্তব্যের দিকে, চলো সাথে থাকো। রাস্তা দিয়ে সোজা এসে নিউ সোদপুর মেডিকেল স্টোরস আছে একটা, সেই স্টোরস এর বাঁদিকে এক বাঁদিকে সরু গলি দিয়ে চলে আসবে। যেরকম ফটোতে দেখা যাচ্ছিল অতটা বড় না, খুবই ছোট। দেখা যাক কেমন কি খাবার হয়। প্রচন্ড ভিড়, এত দূর লাইন রয়েছে। আমি এই যে লাস্টে লাইনে রয়েছি এই দাদার পেছনে। এখনো হয়তো লাইন ওই অপুরো লাইন রয়েছে। এখানে সব কাউন্টার, এখানে অর্ডার করবে তোমরা এবং এখানে সব ড্রিঙ্কস রেডি হয়। আর এখানে বসার জায়গা।
অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমরা জায়গা পেলাম, বসলাম, খেলাম। খাবার দাবারের কোয়ালিটি মোটামুটি খুবই ভালো, খুবই রিজনেবল প্রাইস। এখানে যদি তোমরা কেউ কখনো আসো তাহলে অবশ্যই বাসন্তী পোলাও উইথ কারাই চিকেন, এই আইটেমটা এদের এখানকার সব থেকে সুন্দর, অবশ্যই টেস্ট করো তোমরা। আরও অনেক রকম কম্বো আছে, আমরা শেয়ার করলাম তোমাদের সাথে যে কি কি কম্বো আছে, কিন্তু বেস্ট বাসন্তী পোলাও আমাদের লেগেছে। তোমাদের কোনটা লাগছে সেটা কমেন্টে জানিও, তোমরা বাকি কে কোন কম্বোটা ট্রাই করছো জানিও। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে, আর এর মধ্যে শেয়ার করবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করা থাকলে করবে, আর করা থাকলে তো তোমরা দেখছোই ভিডিও। আর কি কি ব্লগ দেখতে চাইছো তোমরা সেগুলোও জানাতে পারো কমেন্টে, আমরা নিশ্চয়ই ট্রাই করবো এগুলো করার। এবং দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, টাটা।